হ্যালো ভিওর্স আজ আমি আপনাদেরকে বলবো দূর থেকে কীভাবে আপনি যে কোনো নারীকে বস করতে পারবেন হ্যাঁ ভিওর্স আপনি নিজে অনেক দূরে থাকলেও আপনি যে কোনো মেয়েকে বস করতে পারবেন আর সেই প্রক্রিয়াটা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব তো ভিওর্স অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নকশা রয়েছে এই নকশার মাধ্যমে আমি আপনাদের আজকে দেখিয়ে দেব কীভাবে আপনি নিজে দূরে থেকে যে কোনো নারীকে বস করতে পারবেন এটা বিবাহিত অবিবাহিত দুই ধরনের নারীর ক্ষেত্রে প্রযোজ্য আপনি বিবাহিত নারীকে এবং অবিবাহিত নারীকেও বস করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন আমার হাতে নকশাটি আমি লিখে রেখেছি আপনাদের এটা যা করতে হবে ঠিক অনুরূপভাবে নকশাটি লিখতে হবে আমি যেভাবে লিখেছি তবে এটি একটি ভোজ্যপত্রের উপরে লিখবেন এবং সম্ভব হলে মেশক জাফরানের কালি দিয়ে লিখবেন যদি মেশক জাফরানের কালি দিয়ে লিখতে সম্ভব না হয় তাহলে আমার মতো এরকম একটি লাল কালি দিয়ে লিখবেন আমি এখানে কাউকে বস করতে চাচ্ছি না তাই নিজে মেশক জাফরানের কালি দিয়ে এটি লিখিনি তবে আমি উপরে এনে আপনাদের স্ক্রিনের সামনে ধরে বিষয়টি ভালো করে একটু দেখাতে চাই নকশাটি এই আপনারা আশা করি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দেখতে রকম অসুবিধা হচ্ছে না তো এই হলো নকশাটি এই নকশাটির এই স্থানে মেয়ের নাম লেখা আছে আপনারা যেন আমার মতো মেয়ের নাম লিখে রাখবেন না এখানে অবশ্যই সেই মেয়ের নাম লিখবেন যাকে আপনি করতে চাচ্ছেন এবং আপনার আরও একটা জিনিস প্রয়োজন হবে সেই মেয়ের মাথার একটি চুল সেই মেয়ের মাথার একটি চুল আপনার প্রয়োজন হবে এই করার জন্য আপনি যেখানেই থাকুন না কেন যত দূরেই থাকুন না কেন আপনি এই কাজটা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই নকশাটি আমি লিখেছি এই নকশাটি আপনারা ঠিক এইভাবে লিখবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবারের দিন এই নকশাটি ঠিক এইভাবে আঁকাবেন শনিবার এবং মঙ্গলবার দিনে এই নকশাটি আঁকানোর পরে এই নকশাটি আপনারা এইভাবে ভাস করবেন তবে ভিওস আমি বলছি আপনাদেরকে আপনারা যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না আপনারা এইভাবে খুব সুন্দর করে এই কাগজটি ভাস করে নেবেন নেওয়ার পরে আপনারা একটি মাদুলি কিনবেন তাবিজ বা মাদুলি আপনারা তাবিজ বা মাদুলি চেনেন না তাই স্ক্রিনে আমি তাবিজ বা মাদুলিও আপনাদের জন্য রেখে দিয়েছি এখানে দুই ধরনের তাবিজ বা মাদুলি আছে আমার কাছে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই তাবিজ বা মাদুলির ভিতরে এই সেই চুলটা সহ এই তাবিজ বা মাদুলির ভিতরে ভরে রাখবেন এবার একটি লাল সুতা এ ধরনের একটি লাল সোতা দিয়ে এই তাবিজটি আপনার ডান হাতে বেঁধে রাখতে হবে এটি সবসময় আপনাকে পবিত্র অবস্থায় বেঁধে রাখতে হবে এবং আপনি কোনো রকম অপবিত্র অবস্থায় থাকলে এই টোটকাটি দ্বারা কোনো ফল পাবেন না তো পবিত্র অবস্থায় থেকে ডান হাতে বেঁধে রাখবেন তাহলে অল্প কিছু দিনের মধ্যে আপনি এখানে যার নাম দিয়েছেন এবং যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন সে দেখবেন আপনার বশীভূত হয়ে গেছে আমি আরো একবার বলে দিচ্ছি আপনারা এই নকশাটি আঁকাবেন একটি চুল নেবেন নেওয়ার পরে তাবিজের ভিতরে ভরে এই লাল সুতা দিয়ে আপনার ডান হাতে ধারণ করবেন অল্প দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত নারী আপনার বসীভূত হবে এবং আপনার সব কথা শুনতে বাধ্য থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ঢেপে দিবেন এতে করে আমাদের নতুন যে ভিডিওগুলো আসবে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে